হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ বি পিভিএস এর কোশ্চেন পেপার সেট নাম্বার 79। এর আগে টোটাল আমরা 78 সেট ডিসকাস করেছি। আগে যারা এই 78 সেট দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে পরপর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে আমরা ডিসকাস করছি 24/10/2018 ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। যারা প্রথমবার রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমরা মনে রাখবে আউট অফ 100% 25% তোমাদের এই জেনারেল সায়েন্স থেকেই আসবে। তো গ্রুপ ডিতে চাকরি পেতে গেলে জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে। এবং মনে রাখবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসে, এবং ফিজিক্সের ম্যাথ থেকেও দু তিনটে প্রশ্ন তোমাদের থেকে থাকে। তো সব তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে, এখানে সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ আমি এখানে পোস্ট করে থাকি। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এবং তোমরা যদি কেউ 2018 সালে রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো, তোমার কাছে যদি তোমার নিজের কোশ্চেন পেপার বা অ্যান্সার কেটে থেকে থাকে, সেটা তুমি আমাকে সেন্ড করে দিতে পারো, টেলিগ্রামে সেন্ড করতে পারো, মেল করে দিতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো। এবং তোমাদের 1 থেকে 40 পর্যন্ত 40টি শিফটের 1000 MCQ PDF অ্যাভেলেবেল, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এর মধ্যে তোমরা কিছু এক্সট্রা ডিটেলসও পেয়ে যাবে, এবং 143 ফিজিক্সের ম্যাথও আমি এখানে আলাদাভাবে সলভ করে দিয়েছি। তো এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে, সিএনজির প্রধান উপাদান কি? তো এটা আমরা প্রত্যেকেই পারবো, সিএনজির প্রধান উপাদান। অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসছে, তো মনে রাখবে সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন মানে হচ্ছে কি, CH4। অনেক সময় মিথেন না দিয়ে এই সংকেতটা দিয়ে দেবে, তো এই সংকেতটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তার সাথে মনে রাখবে এই সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অনেক সময় ফুল ফর্ম দেয় যে সিএনজির ফুল ফর্ম কি, কমেন্ট করো, সরি কমেন্ট বলছি কি অ্যান্সার হবে। তো সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, মানে এর মধ্যে প্রায় 80-90% মিথেন বর্তমান থাকে। ড্যাশ উভয়লিঙ্গ পুল হিসাবে পরিচিত, তো এগুলোর মধ্যে কোনটি উভয়লিঙ্গ পুল হিসাবে পরিচিত? এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আগেরও অনেক শিফটে প্রশ্ন এসছে, তো মনে রাখবে এখানে সরিষা, এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, সরিষা। এবং তার সাথে মনে রাখবে যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে, যেমন ধুতরা, জবা, সরিষা, তাদেরকে বলা হয় উভলিঙ্গ ফুল। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। একটি উঁচু নিচু রাস্তায় বাসের বেগ হলো ড্যাশ বেগের উদাহরণ। মনে করো এটা এখন উঁচু নিচু রাস্তা, ঢেউ খেলানো রাস্তা, তো এখানে মনে করো কোনো একটা বাস এখান দিয়ে যাচ্ছে, তো যখন যাচ্ছে তখন যে বাসের মধ্যে যে বেগটা থাকবে সেই বেগটা কি হবে? তো দেখো, যদি সরল রেখায় থাকতো তাহলে বাসটা কি হতো, যে একটা মানে কনস্ট্যান্ট স্পিডে যেতে পারতো, মানে একই স্পিডে যেতে পারতো। কিন্তু যেহেতু এখানে উঁচু নিচু আছে, তাই বেগটা কি হবে, অসম হবে, মানে অসমান। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, একই শ্রেণীর মৌলগুলির মধ্যে সমরূপ ড্যাশ থাকে। তো এখানে দেখো অপশনগুলো দেখেই তোমরা অ্যান্সার করে নিতে পারবে, যে একই শ্রেণীর সমস্ত যতগুলো মৌল যতগুলো রয়েছে তাদের পারমাণবিক সংখ্যা কখনোই এক হতে পারে না, পারমাণবিক ভর কখনোই এক হতে পারে না, পারমাণবিক ব্যাসার্ধ মানে অ্যাটমিক রেডিয়াস এটাও কখনো একই হতে পারে না। তাহলে বাকি রইলো কোনটা, রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে তাদের মধ্যে কি রাসায়নিক বৈশিষ্ট্যটি সমরূপ থাকবে বা একই থাকবে? অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যখন লোহার সঙ্গে ড্যাশ এবং ড্যাশ মিশ্রিত হয় তখন আমরা স্টেনলেস স্টিল পাই। তো স্টেনলেস স্টিল কি কি দিয়ে গঠিত হয় সেটা তোমার জানা থাকলে অ্যান্সার করে দিতে পারবে। তো আমরা জানি কি হয়, স্টেনলেস স্টিলের মধ্যে থাকে নিকেল, Ni দিয়ে হচ্ছে নিকেল, Cr দিয়ে হচ্ছে ক্রোমিয়াম, প্লাস আয়রন, ওকে, প্লাস আয়রন, এই তিনটে দিয়ে তৈরি হচ্ছে তোমাদের স্টেনলেস স্টিল। তাহলে নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন এই তিনটে মিলে তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল। তাহলে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে তোমাদের কেমন দিচ্ছে বুঝতে পারছো। যে পদটি শারীরিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করে সেটি হলো ড্যাশ। তো যেই পদটি শারীরিক বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফেনোটাইপ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে আমি একটু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি। সবার প্রথম দেখো জিনোটাইপ কাকে বলে, অপশন বি তে রয়েছে। দেখো কি বলেছে, যে জিনোটাইপ হলো একটি কোষের জেনেটিক মেকআপের অংশ, এবং সেই জন্য একটি জীব বা ব্যক্তি যার একটি তার বৈশিষ্ট্য নির্ধারণ করে, মানে এই ফেনোটাইপ যে বৈশিষ্ট্য সেটা নির্ধারণ করে জিনোটাইপ। তো এটাও তোমাদের মনে রাখবে। এবং এই শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন, ডেনমার্কের উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিদ ফিজিওলজিস্ট এবং জেনেটিক্স উইলহেম জোয়ানসেন, তিনি 1903 সালে এই জেনোটাইপ ফেনোটাইপ এইগুলোর উদ্ভূত করেছিলেন। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারপাশে চাঁদের গতির কারণ হলো ড্যাশ বল। তো নিম্নোক্ত কোন বলটির কারণে পৃথিবীর চারপাশে চাঁদ
চাঁদের গতি, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। পৃথিবীর চারপাশে চাঁদের গতি, এটি হচ্ছে একটি মহাকর্ষীয় বলের উদাহরণ। অপশন ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে, চাঁদে পৃষ্ঠে মানে চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ বলের 1/6 অংশ, এটা সবাই তোমরা জানো। আয় যখন প্রয়োগ করা বলের দিক এবং যে দিকে বস্তুটি ভ্রাম্যমান সেটি যদি একে অপরের লম্ব হয়, তাহলে তখন কি হয়? তো মনে রাখবে, যদি মনে করো যেদিকেই তুমি বল প্রয়োগ করছো এবং সেই দিকে যদি বস্তুটির ভ্রাম্যমান মানে বস্তুটি যেদিকে যাচ্ছে সেটা যদি লম্বভাবে হয়, তাহলে তখন কি হয়? তখন কোনো কাজ সম্পন্ন হয় না, মানে 90 ডিগ্রি থাকলে কখনো কাজ শূন্য হয় না, তখন কি হয়? ওয়ার্ক ডান কি হয়ে যায়? ওয়ার্ক ডান তখন তোমাদের শূন্য হয়ে যায়। তো এটা দেখবে ঘুরিয়ে ফিরে এই প্যাটার্নের অনেক প্রশ্ন ফিজিক্স এর ম্যাথও এসেছে, আগের সেটগুলো যারা দেখেছো ভালোভাবে বুঝতে পারবে। তো এটা অবশ্যই মনে রাখবে, যখন তোমরা লম্বভাবে থাকবে মানে তোমার 90 ডিগ্রি থাকবে, তো তখন সেটা তোমার জিরো হয়, মানে কাজ মানে মানে কোনো কাজ সম্পূর্ণই হয় না। নেক্সট দেখো কি বলেছে, মহাকর্ষীয় শক্তি ড্যাশ বস্তুর মধ্যে বিদ্যমান, কিন্তু এটি ততক্ষণ অবধি অনুভূত হয় না যতক্ষণ না বস্তুগুলির ভর অত্যাধিক বেশি হয়, যেমন গ্রহগুলির ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এগুলোর মধ্যে কোনটা কি অ্যান্সার হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে, মহাকর্ষীয় শক্তি যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে প্রতিটি বস্তুর মধ্যেই বিদ্যমান, কিন্তু এটি ততক্ষণ অবধি অনুভূত করা হয় না যতক্ষণ না বস্তুগুলির ভর অত্যাধিক বেশি হয়, যেমন গ্রহগুলির ক্ষেত্রে। যেমন দেখো গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে, যেমন পৃথিবীর চারপাশে চন্দ্র ঘুরছে কিসের জন্য? মহাকর্ষ বলের জন্য। তো এটা মনে রাখবে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ডায়ালিসিস প্রক্রিয়া এর সাথে সম্পর্কিত, তো এগুলোর মধ্যে কোনটির সাথে ডায়ালিসিস প্রক্রিয়া সম্পর্কিত? তো মনে রাখবে, ডায়ালিসিস প্রক্রিয়া এটি বিক্রিয়ার সাথে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এখানে মনে রাখবে, সাধারণত কিডনি বিকল হলে ডায়ালিসিস করতে হয় কিডনি বা বৃক্ক, এবং বিকল্প ডায়ালিসিসে তরল পদার্থের ব্যাপন মানে ডিফিউশন প্রক্রিয়ায় তোমাদের এটা হয়ে থাকে। তো এই ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত হতে বর্জ্য পদার্থ এবং শুকনো ছাকনা প্রক্রিয়ায়, যেটাকে আল্ট্রা ফিল্টারেশন বলা হয়, সেটা জল ছেঁকে একে মূত্র হিসাবে শরীর থেকে বের করে দেওয়া হয়। তো এই ডায়ালিসিসটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখবে অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, তো এটা মনে রাখবো অবশ্যই। ওকে, নেক্সট চলে আসি, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কোনটা সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রথমটা দেখো, নিম্নলিখিত একটি অপরিবর্তনীয় বিক্রিয়া, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় NH3 উৎপন্ন হচ্ছে। এবং সেকেন্ড কি বলেছে দেখো, নিম্নলিখিত তাপীয় বিয়োজন একটি উদাহরণ, তাপীয় বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ, ক্যালসিয়াম কার্বোনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো মনে রাখবে, এখানকার যেটা সঠিক অ্যান্সার হচ্ছে সেটা মতো শুধুমাত্র 2 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, যে নিম্নলিখিত তাপীয় বিয়োজনের একটি উদাহরণ, তো এই 2 নম্বর স্টেটমেন্ট এটা একমাত্র সত্য। 1 নম্বর স্টেটমেন্ট যেটা রয়েছে এটা পরিবর্তনীয় বিক্রিয়া। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ড্যাশ স্পষ্ট করেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের থেকে অধিকতর মূলভূত বৈশিষ্ট্য, তো এগুলোর মধ্যে কোন বিজ্ঞানী এটা বলেছিলেন? তো মনে রাখবে, হেনরি মোসলে তিনি স্পষ্ট করেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের থেকে অধিকতর মূলভূত বৈশিষ্ট্য, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আজকে দেখো সেটটা, এই এই সেটটা তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু বেশি রয়েছে। নেক্সট দেখো, লোহার মরিচার রং ড্যাশ হয়, তো এটা তো তোমরা প্রত্যেকেই পারবে, লোহার মরিচার রং ড্যাশ হয়, তো কোন কালারের হয়ে থাকে লোহার মরিচার রং? তো লোহার মরিচার রং হয়ে থাকে লালচে বাদামি, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট 9 মিনিট সময়ের জন্য 0.75 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ টানে, তাহলে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কত পরিমাণ তড়িৎ আদান চালিত হয় তা নির্ণয় করুন। এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আগের অনেকগুলো শিফটে তোমাদের রিপিট হয়েছে, তোমরা আই হোপ এই প্রশ্নগুলো দেখে চিনতে পারছো যে একই প্যাটার্নের প্রশ্ন আসছে। তো এখানে যেটা হচ্ছে 405 কুলাম, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। কিভাবে হচ্ছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই, সবার প্রথম দেখো যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু লিখে নিলাম। সবার প্রথম দেখো, কত কারেন্ট বা তড়িৎ প্রবাহ হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার, টাইম কত নিয়েছে 9 মিনিট, এটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তাহলে কত হচ্ছে 540 সেকেন্ড, 6954 540 সেকেন্ড। এবং তোমাকে বার করতে কি হবে, টোটাল বৈদ্যুতিক আধান বা টোটাল কতটা চার্জ ফ্লো হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছে। তো এটার ফর্মুলা যেটা হচ্ছে কিউ ইকুয়াল টু মানে বৈদ্যুতিক আধান ইকুয়াল টু আই ইন্টু টি মানে কারেন্ট ইন্টু সময়। তো কারেন্ট দেখো 0.75 অ্যাম্পিয়ার
ইন্টু সময় হচ্ছে 540 সেকেন্ড। এবার এই 0.75কে 540 দিয়ে গুণ করলে 405 কুলম্ব হয়। তো এই গুণটা তাড়াতাড়ি করার চেষ্টা করবে, কেমনভাবে করবে আমি একটা শর্টকাট দেখে দিচ্ছি, তোমরা পারবে অবশ্য, তবুও আমি দেখে দিচ্ছি যারা ম্যাথে একটু কাঁচা। তো দেখো 0.75 এটাকে আমরা লিখতে পারি 75/100 ইন্টু 540। ওকে, এবার দেখো 75কে 25 দিয়ে করলে 3 25 75, 4 25 100, 4 1 4, এইটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 1 4, 1 থেকে 14, 3 4 12, 2 20, 4 5 20, মানে 135 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তোমার অ্যান্সার চলে আসবে। 3 5 15, 5 থাকলো 1, 3 3 9, 1 10 0, আর থাকলো 1, 3 1 3 1 4, 405, 405 কুলম। ওকে, তুমি ডাইরেক্ট গুণ করতে পারো, সেটা অনেকটা বড় হয়ে যাবে, তো তুমি এই প্রক্রিয়া করলে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। নেক্সট চলে আসি, দাঁতের এনামেল ড্যাশ দিয়ে গঠিত। এটা অলরেডি তোমাদের রিপিটেড প্রশ্ন, অনেকগুলো শিফটে এসছে, তো এগুলো তোমাদের অ্যান্সার কিন্তু জানা উচিত। তো দাঁতের এনামেল এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত, অলরেডি একদম স্টার মার্ক প্রশ্ন। পরবর্তী প্রশ্নে, এবং তার সাথে মনে রাখবে এনামেল দাঁতের বাইরের যে শক্ত আবরণ সেটাকে বলা হয় এনামেল, এটি ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। ফসফরাসের পারমাণবিকতা কত? তো ফসফরাসের অ্যাটমিসিটি কত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ফসফরাসের পারমাণবিকতা কত? তো মনে রাখবে ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে চতুষ্পারমাণবিক। ওকে, তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক। সিলিকা ড্যাশের মধ্যে দ্রবণীয়, তো সিলিকা কোনটির মধ্যে দ্রবণীয় করা যায়? সিলিকাকে, সিলিকা রিলেটেড প্রশ্ন আগের দিনও ছিল। তো সিলিকা ড্যাশের মধ্যে দ্রবণীয়, তো এখানে মনে রাখবে সিলিকা এটি এইচএফের মধ্যে দ্রবণীয়, এইচএফ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা, তার মধ্যে দ্রবণীয়, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? অবতল দর্পণ, কনকেভ মিরর, ব্যবহার করা হয় না, অবতল দর্পণ ব্যবহার করা হয় না। তো এখানে এটা অ্যান্সার কি হবে? পিছনে দেখার আয়না, যে রিয়ার ভিউ মিরর যেটা রয়েছে, সেখানে তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয় না। সেখানে কোন দর্পণ ব্যবহার করা হয়? সেখানে ব্যবহার করা হয় কনভেক্স মিরর। ওকে, কনভেক্স মিরর ব্যবহার করা হয় গাড়ির রিয়ার ভিউ দেখার জন্য। তো অপশন এখানে সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। যেই স্থায়ী কলা উদ্ভিদকে নমনীয়তা দেয় সেটি হলো কোনটি? তো এগুলোর মধ্যে কোন স্থায়ী কলা উদ্ভিদকে নমনীয়তা দেয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কোলেন কাইমা, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অসমভাবে স্থূল কোষ প্রাচীর বিশিষ্ট সজীব সরল কলাকে বলা হয় কোলেন কাইমা, তো এটা সংজ্ঞাটাও তোমরা মনে রাখতে পারো, তোমাদের সংজ্ঞা রিলেটেড প্রশ্ন চলে আসতে পারে। এমএন এর অক্সাইড গুলোকে তাদের বর্ধনশীল অম্লতা অনুযায়ী সারিবদ্ধ করলে যে ক্রমটি পাওয়া যায় সেটি হলো, মানে কম থেকে বেশি যেটা তোমাকে সাজাতে বলেছে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এমএনও, এমএনও টু, MnO7, মানে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নোক্ত শক্তিগুলির মধ্যে কোনটি গতির সাথে বৃদ্ধি পায়? তো এগুলোর মধ্যে কোন শক্তি গতির সাথে বৃদ্ধি পায়? তো এটা আমরা প্রত্যেকে জানি গতিশক্তি, এটা তোমার গতির সাথে বৃদ্ধি পায়। গতিশক্তির ফর্মুলা কি? ½mv2। তো এই ভিটা হচ্ছে গতি, এই ভিটা যত বাড়বে তোমার গতিশক্তিও তত তোমার বাড়তে থাকবে, তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিউটনের তৃতীয় গতিসূত্র নিম্নলিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনটিতে প্রযোজ্য? তো এখানে যে চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটির ক্ষেত্রে নিউটনের থার্ড হলো তৃতীয় গতিসূত্র প্রযোজ্য? তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে যখন একজন লোক নৌকা থেকে নদীর তীরে লাফ দেয় নৌকাটি পিছন দিকে ঠেলে যায়, মানে কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, তো অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে সমরূপতা কি? তো এগুলোর মধ্যে চারটে, এখানেও চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন মানে একই কি রয়েছে? তো কি বলেছে দেখো, 1 নম্বর স্টেটমেন্ট, যে দ্রুত গতিতে ধাবমান একটি নুড়ি পাথর একজন ব্যক্তিকে আহত করতে পারে অথবা একটি জানলার কাঁচও ভাঙতে পারে। সেকেন্ড কি বলেছে দেখো, একটি চলন্ত গাড়ি দ্বারা ধারণ করা শক্তি, দ্রুত গতিতে বাহমান বাতাস অনেক ঘরের ক্ষতি করতে পারে। এবং 4 নম্বর স্টেটমেন্ট দিয়েছে, বায়ু একটি উইন্ড মিলের পাখা চালাতে সাহায্য করে। তো এই চারটের মধ্যে কি রয়েছে? চারটের মধ্যে যেটা বর্তমান রয়েছে সেটা হচ্ছে গতিশক্তি। ওকে, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দেখো একটা চলন্ত গাড়ি, সে গতিশক্তি ধারণ করে, একটা দ্রুতমান গতিতে ধাবমান একটি নুড়ি পাথর, তার মধ্যেও গতিশক্তি রয়েছে। তারপর দেখো দ্রুত গতিতে বাহমান বাতাস, তো এটার মধ্যেও গতিশক্তি রয়েছে। বায়ু একটি উইন্ড মিলকে পাখা চালাতে, উইন্ড মিল চালাতেও যে বায়ুটা দেওয়া হচ্ছে তার মধ্যে, সেটার মধ্যেও গতিশক্তি রয়েছে।
তাহলে এখানে অ্যান্সার কি হবে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো আজকের সেটটাতে টোটাল এতগুলোই কোশ্চেন ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও, এবং তোমাদের 1 থেকে 40 পর্যন্ত 40টি শিফটের পিডিএফ অ্যাভেলেবেল, এর মধ্যে 1000 এমসিকিউ রয়েছে, কিছু এক্সট্রা ডিটেলস রয়েছে, 143 ফিজিক্সের ম্যাথ সলভ করে দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা বাই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকে নিয়ে নাও, মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন করে নাও, দেখবে পরীক্ষা তোমাদের খুব ভালো হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।